সে ঘর পাচ্ছে না, প্রতিটা মানুষ সাজযুক্ত ঘর পাওয়ার কথা প্রধানমন্ত্রী টাকা দিচ্ছেন, টাকা ফেরত যাচ্ছে। আর যারা ঘর পাচ্ছেন তারা বলেন তার ছেলেকে পৌরসভা পঞ্চায়েতের মদতে বিপিএল কার্ড করে দিয়ে বাবার ঘরের ছাদের ওপর আর একটা তালা বানিয়ে দিয়ে গরিব মানুষকে ঘর পাইয়ে দেওয়া দেখানো হচ্ছে, কারণ ছেলেটা বিপিএল কার্ড বানিয়ে দিয়েছে পৌরসভার মদতে, প্রধানদের মদতে তাকে বিপিএল করা হয়েছে, যেহেতু তার নামে প্রপার্টি নেই। কিন্তু বড় লোকের ছেলে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়ে আজকে এত ঘন, আজকে ঘনত্ব যে বসতি ভারতবর্ষে বেশিরভাগ লোক মারা যাওয়ার কথা ছিল, মোদী ছিল, বিজেপি দল ছিল, তাই আমরা বেঁচে আছি। তাই আজকে আমাদের দীর্ঘায়ু কামনা করে, এবং আপনারা যদি ছেলের নিজের ছেলের চাকরি চান, চাকরি বিক্রি করছে, আপনার ছেলের যদি ভবিষ্যৎ চান, তাই শুধু তৃণমূলের দুর্নীতিকে দুঃস্থ নয়, আপনার ছেলের ভবিষ্যৎ করতে, আপনার ভবিষ্যৎ করতে ভারতীয় জনতা পার্টিকে পদ্মবৈচিহ্নে সর্বোচ্চ ভোট দিন, এটাই হচ্ছে আমরা আশা করব। তাই আমি আমার